আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদেরকে গরুর পা, যেটা পায়ের যে অংশটা মানে হাড়, সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন মশলা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আদা, রসুন, জিরা, এখন দিচ্ছি দারচিনি, এলাচি, এটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি তোমাদের সাথে দুই একটা জিনিস আরেকটু শেয়ার করব, সেজন্য আমি এটা একদম ফার্স্ট থেকে দেখালাম না, যে আমি এই তো এইভাবেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। পাটা খেতে তো সবারই ভালো লাগে, তাই না? আমার বেশ ভালো লাগে, অনেকে নিহারি রান্না করে। আমি এভাবে রান্না করব, এটা দিয়ে রুটিও খাওয়া যাবে, তুমি ভাতও খেতে পারো, পোলাও খেতে পারো। এই যে আমার এটা কষানো হয়ে গেছে, এখন কষাচ্ছি আর একটু। দেখো সব হাড় কিন্তু এখানে, তেল দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। এটা আর মশলা কষিয়ে বসাইনি, এটা তোমাদের সাথে আমি এই জন্যই শেয়ার করছি যে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার এখন কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলটা যতটুকু রাখবো আমি, ততটুকু টানলেই আমি এটা নামিয়ে নেব। তারপর তোমাদের সাথে আমি আরেকটু জিনিস শেয়ার করব, ইলিশ মাছ। আমার বাচ্চাদের জন্য ইলিশ মাছ, 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আমার হাজব্যান্ড বাসায় নেই, আমি এই জন্য 3 পিস ইলিশ মাছ নিয়েছি ভাজার জন্য। এটা ভাজবো, আর কাবাব আছে এটা ভাজবো। এটাই হচ্ছে আমার আজকের, মানে এটা হচ্ছে আমার 2 দিন আগের ভিডিও, আমি 2 দিন কোনো ভিডিও দেইনি। আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নিব, তার আগে তোমরা দেখতে থাকো। তার আগে একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, আমার প্রিয় লক্ষ্মী ভাই বোনেরা, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা করনি, আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকে, সরি, পাশে থাকে বেল বাটনটি একটু ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আমি একটু একটু কড়কড়া করে ভেজে নিব। হ্যাঁ, ইলিশ মাছটা ভাজাটা খুব পছন্দ করে আমার বাচ্চারা, মানে ছেলেরা। আর এটা তো আমি খাবো, এই দেখো এটা প্রায় হয়ে আসছে। আর শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, একদম শেষে নামাবার আগে একটু জিরার গুঁড়ো দেবো, ঠিক আছে? তোমরা এভাবে পাক করতে পারো পায়াটা, পা, এটা হচ্ছে পা। আর তারপরে আমি এপাশে ইলিশ মাছটাও ভাজছি, এরপরে আমি একটু কাবাব করে কাবাব ভেজে নিব। তোমরা একদিন দেখেছো আমি কাবাব ফ্রোজেন করে রেখেছিলাম, এখান থেকে 5-6 পিস কাবাব আমি ভেজে নিব। এটাই হচ্ছে আমার আজকের রেসিপি। আসলে এটা গত শুক্রবারের ভিডিও, শুক্রবারে আমি এটা করেছিলাম, সেইটা করে আমার আপলোড করা হয়নি, ছাড়া হয়নি। আজকে ভেবেছি যে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কেমন আছো আমাকে জানাবে। আমি এর মাঝে আরেকটা ভিডিও দিয়েছি যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা ছেড়েছিলাম, এই জন্য এটার দেওয়া হয়নি, আজকে দিলাম, তোমরা দেখবে প্লিজ, আশা করি ভালো লাগবে। আর এই যে ফ্রোজেন করা, দেখো আমি আজকে কিন্তু ডিম দেইনি, ডিম ছাড়াই ভাজছি, খুব ভালো ভালো হয়েছে, ডিম ছাড়াই ভাজলে ভালো হয়। দেখো এটা আমি ডিম ছাড়াই আজকে ভেজে নিয়েছি। এখন আমি টেবিলটা সার্ভ করলাম, আমরা দুপুরে খাবো, 3 মা 2 ছেলে আর মা, এই যে 3 পিস মাছ। আর এই হচ্ছে আমার পা, আমার গরুর পা রান্না, সরি আমার পা বলছি, সরি, কেউ কিছু মনে করো না, গরুর পা রান্নাটা এভাবে আমি রান্না করেছি, তোমরা এভাবে করতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার এই আজকের ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এই দেখো আমি কাবাবটি একটু দেখিয়ে দিচ্ছি, এই ডিম ছাড়া এভাবেই ভালো হয়। আর ইলিশ মাছটা এভাবে কড়কড়া করে ভেজে নিলে খেতে বেশ টেস্ট হয়, তোমরা পোলাওর সাথে বা রুটির সাথে খেতে পারো। আর এখানে শসা, লেবু, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনা মুক্ত থাকো, এবং সাবধানে থাকবে, সেফ থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।